নন্দিনী তার মেয়ে মিমি এবং ছেলে বান্টিকে নিয়ে একটি শহরে থাকত। তার দুই সন্তানের বয়স যথাক্রমে 8 বছর এবং 12 বছর ছিল। মিমি এবং বান্টি যখন প্রায় 5 বছর এবং 3 বছরে ছিল, তখনই নন্দিনীর স্বামী মারা যায়। তারপর থেকে নন্দিনী একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করে তার দুই ছেলে মেয়েকে মানুষ করছে। সারাদিন রেস্টুরেন্টে কাজ করে নন্দিনী রাত্রিবেলা বাড়ি ফিরছে, এমন সময় মা, তুমি আজ আমাদের জন্য কি খাবার এনেছো? আজও কি কালকের মতো রুটি আর তরকারি খেতে হবে, নাকি আজকে টেস্টি কিছু খাবার আছে? রুটি তরকারি খেতে হবে বাবা, আমার কাছে তো এখন অত টাকা নেই যে আমি প্রত্যেকদিন টেস্টি টেস্টি খাবার কিনে তোদেরকে খাওয়াতে পারবো। উপরওয়ালাকে বল যেন তোদের মায়ের দিন ফিরিয়ে দেয়, তাহলে আমি তোদেরকে আবার প্রত্যেকদিন টেস্টি খাবার খাওয়াতে পারবো। সেদিন যে তুমি আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছিলে সেটা তাহলে কি করে পেয়েছিলে? যদি তোমার কাছে টাকাই না থাকে, আমরা আজও সেদিনের মতো অনেক বড় থালাই করে টেস্টি টেস্টি খাবার একসাথে খাবো। সেদিন তো আমাদের রেস্টুরেন্টে একজন বাহুবলী থালি অর্ডার দিয়েও সেটা নিতে আসেনি, তাই ওই খাবারগুলো বেঁচে গিয়েছিল, আর সেই কারণেই আমি অত খাবার একসাথে বাড়িতে আনতে পেরেছিলাম। বাহুবলী থালিটা কি জিনিস মা? তুমি তো বলেছিলে বাহু মানে হাত আর বল মানে শক্তি, তাহলে কি যার হাতে শক্তি আছে শুধু সেই ওই থালিটা খেতে পারবে? না না, ঠিক সেটা নয়, তবে ওই একটা থালির খাবার খেতে সত্যি মন আর পকেট দুটোতেই অনেক শক্তি লাগে। একটা বাহুবলী থালির অনেক দাম, আমার কাছে যদি কোনোদিনও অত টাকা আসে আমি তোদের দুজনের জন্য একটা বাহুবলী থালি কিনে নিয়ে আসবো। কিন্তু আমার তো আজই ওটা খেতে ইচ্ছে করছে। একটা বাহুবলী থালিতে কি কি থাকে মা? ওটার মধ্যে বিরিয়ানি থাকে, লুচি থাকে, মাছ, মাংস, ডিম, সবজি, আরো অনেক রকমের তরকারি থাকে, চাটনি, পায়েস, পাপড়, মিষ্টি, শরবত, আরো কত কি। তাহলে তো দিদিভাই ঠিকই বলেছিল মা, ওই একটা থালা তুলতে তো একটা মানুষের অনেক শক্তির দরকার হবে। এবার আমি বুঝতে পেরেছি ওটাকে কেন বাহুবলী থালি বলে। এইভাবেই নন্দিনী নানান রকমের রকমারি খাবার এবং বাহুবলী থালির গল্প শোনাতে শোনাতে তার দুই ছেলে মেয়েকে সকালের বানিয়ে রাখা শুকনো রুটি এবং সামান্য একটু আলুর তরকারি খাইয়ে দেয়। বান্টি এবং মিমি দুজনেই হা করে তাদের মায়ের কাছ থেকে বাহুবলী থালিতে কি কি খাবার থাকে সেসব শুনে শুনে নানান রকমের কল্পনা করতে থাকে। বাচ্চা দুটো মনে মনে বাহুবলী থালি খাওয়া নিয়ে একটার পর একটা স্বপ্ন বুনতেই থাকে। এভাবেই বেশ কয়েকদিন কাটে। প্রত্যেকদিন বান্টি এবং মিমি নিজেদের অসহায়তার সঙ্গে মানিয়ে নিলেও সেদিন তাদের সহ্যের বাঁধ ভেঙে যায়। তারা দুই ভাই বোন বাহুবলী থালি খাওয়ার জন্য প্রায় মরিয়া হয়ে ওঠে। আমার আর ভালো লাগছে না দিদি ভাই, কতদিন হয়ে গেল মা আমাদের বলেছিল বাহুবলী থালি খাওয়াবে, কিন্তু এখনো তো খাওয়ালো না। তোর বাহুবলী থালি খেতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে ভাই, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, আমার কাছে তো কোনো টাকাই নেই। মাকে বললেও মা আমাদের বাহুবলী থালি কিনে দেবে না। সেদিন শুনলি না মা কি বললো? ওটার অনেক দাম। কিন্তু আমি আজই ওটা খেতে চাই, যেভাবেই হোক তুই আমাকে বাহুবলী থালি এনে দে, তা না হলে আমি কিছুতেই ঘরের কোনো খাবার খাবো না। তুই আমাকে বাহুবলী থালি এনে দিবি তো দিদি ভাই? বল না। আমি কিভাবে এত দিতে পারবো বল তো ভাই, মা কি আমাকে টাকা দেয়? আর মা তো সমস্ত টাকা আলমারিতে রেখে তালা দিয়ে যায়। আমি যদি তালা ভেঙে আলমারি থেকে টাকা নিয়ে নিই মা কি বুঝতে পেরে যাবে? কিছু একটা তো ব্যবস্থা কর না দিদি ভাই, আমি সত্যি বলছি আমার খুব বাহুবলী থালি খেতে ইচ্ছে করছে। আলমারির তালা ভেঙে মায়ের টাকায় তো কিছুতেই হাত দেওয়া যাবে না। তবে আমার কাছে একটা প্ল্যান আছে, তুই যদি মন দিয়ে শুনিস তাহলে আমি বলবো। মিমির কথা শুনে বান্টি খুব মনোযোগ সহকারে তার দিদির কথাগুলো শুনতে থাকে। বান্টির চোখ মুখ দেখে বোঝা যায় মিমির দেওয়া আইডিয়াটা তার বেশ পছন্দ হয়েছে, সে মিমির কথা মতো কাজ করতেও রাজি হয়ে যায়। তারা দুজনেই একটা বড় থালা বের করে তাদের ঘরের খাবার টেবিলে সাজিয়ে রাখে আর দুই ভাই বোন বাড়ির বাইরে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরোতেই একটু দূরেই তারা বেশ অনেকগুলো খাবারের দোকান দেখতে পায়। তারা দুই ভাই বোন আলাদা আলাদা খাবারের দোকানের দিকে রওনা দেয়। মিমি প্রথমে একটি পরোটার দোকানে যায়। আঙ্কেল, আমাকে একটু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে, দুদিন হয়ে গেল কিছু খাইনি, একটা পরোটা দিলেই হবে। আমার কাছে তো পয়সা নেই তাই আমাকে সবাই তাড়িয়ে দিচ্ছে, তুমি আমাকে তাড়িয়ে দিও না আঙ্কেল। তোমার বাড়িতে কেউ নেই আর তুমি না খেয়ে রাস্তায় বা ঘুরছো কেন? তুমি তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে জামা কাপড় পরে আছো, তোমাকে দেখে তো ভিখারি বা অভুক্ত কিছুই মনে হচ্ছে না। একটু আগে একটা আন্টি আমাকে এই জামাটা দিয়েছে, আমি পুকুরে স্নান করে পরিষ্কার হয়ে এই ভালো জামাটা পরেছি, তাই আমাকে দেখে তোমার এমন মনে হচ্ছে, কিন্তু আমি সত্যি বলছি আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি।
মিমির কথা শুনে মোহন বাবুর কেমন একটা খটকা লাগে, কিন্তু তবুও তার মেয়ের বয়সী একটা এটুকু মেয়ে ভিক্ষা করছে দেখে সে তার দোকানের সবচেয়ে ভালো এবং বড় পরোটাটাই মিমিকে বানিয়ে দেয়। মিমি পরোটাটা নিয়ে সেখান থেকে চলে আসে। আবার সে কিছুক্ষণ পরে অন্যদিকের অন্য আরেকটা দোকানে চলে যায়। এইভাবে ওই এলাকার বেশ অনেকগুলো দোকান মিমি আর বান্টি ঘুরে ফেলে আর সব দোকানে মিথ্যা কথা বলে বলে তারা খাবার সংগ্রহ করতে থাকে। আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না ভাই, এবার বাড়ি চল। খুব বড় না হোক, ছোট একটা বাহুবলী থালিতে রাখার মতো অনেক খাবার আমাদের কাছে এসে গেছে। এবার চল বাড়িতে গিয়ে সব সাজিয়ে ফেলি। আমরা এত কষ্ট করে খাবার এনেছি আর মায়ের জন্য রাখবো না? তাহলে এক কাজ করি, চল এখন খাবারগুলো না খেয়ে মা যখন রাতের বেলা বাড়ি ফিরবে তখন আমরা সবাই মিলে একসাথে বসে বাহুবলী থালিটা খাবো, ঠিক আছে? তোর কি মাথা খারাপ? তোর জন্য আমি এত কিছু প্ল্যান করে এতগুলো খাবার জোগাড় করলাম আর তুই এখন বলছিস মা আসলে খাবি? মা যদি জানতে পারে আমরা এভাবে খাবার জোগাড় করেছি তাহলে মা আমাদের ওগুলো আর খেতে দেবে? এরপর হয়তো আমাদের বাড়ি থেকে বের হতে দেবে না। না না, এরকম বলিস না দিদি ভাই, মা এই বাহুবলী থালিটা খেতে না দেয় তাহলে আমি তো খুব কষ্ট পাবো। চল আমরা তাহলে দুজনে একসঙ্গে এখনই খেয়ে নিই, মাকে আমরা কিচ্ছু বলবো না, প্রমিস। তারা দুই ভাই বোন একটি বড় থালার মধ্যে তাদের জোগাড় করা সমস্ত খাবার দাবার সাজিয়ে নেয়। কত খাবার তারা একবেলাতেই জোগাড় করে ফেলেছে এটা দেখেই তারা দুই ভাই বোন খুব আনন্দ পায়। সেখানে মাছ, মাংস, ডিম, পরোটা, চাউমিন, নানান রকমের তরকারি, মিষ্টি, সিঙ্গারা আরো অনেক কিছু ছিল। মায়ের ভয়ে তারা দুই ভাই বোন মিলে তাড়াহুড়ো করে সমস্ত খাবার শেষ করে ফেলে। একসাথে এত খাবার খেতে পেয়ে তারা দুজনে খুবই খুশি হয়। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসে। নন্দিনীও ততক্ষণে বাড়ি ফিরে আসে। তোরা দুজনে হাত পা ধুয়ে খেতে চল, আমি তোদের দুজনের জন্য ভাত ডাল আর আলু ভাজা বানিয়ে দিয়েছি। কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই এর মতো আলু ভাজা বানিয়েছি, দেখ। আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি ভাইকে খাইয়ে দাও, আমি ঘুমাতে যাচ্ছি। সে কি সেই দুপুরবেলা খেয়েছিস আর এত বড় একটা রাত না খেয়ে কাটিয়ে দিবি? চল চল উঠে আয়, তুই না খেলে কিন্তু ভাইও বায়না করবে মিমি। আয় বলছি, তাড়াতাড়ি আয়। আমিও খাবো না মা, আমি তো বাহুবলী থালি খেয়েছি, আমার পেট একেবারে ভর্তি হয়ে আছে, আমিও এখন ঘুমাবো। বান্টি মুখ ফুসকে বাহুবলী থালির কথা বলে দেওয়ায় মিমি খুবই চিন্তায় পড়ে। নন্দিনীও কিছু বুঝে উঠতে পারে না হঠাৎ বান্টি বাহুবলী থালির কথা কেন বলে ফেলেছে। নন্দিনী তার মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই মিমিও কেমন যেন ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে থাকে। এই মিমি, তোর ভাই কি বলছে বল? ও বাহুবলী থালি খেয়েছে মানে? কোথা থেকে পেয়েছে বাহুবলী থালি? তোরা আমার আলমারি থেকে টাকা নিসনি তো? কিংবা বাইরের কেউ এসে তোদের কোনো খাবার কিনে দিয়ে যায়নি তো? এসব কিচ্ছু হয়নি মা, তুমি কেন চিন্তা করছো? ভাই কিচ্ছু খায়নি, ও মিথ্যা কথা বলছে, ওর ঘুম পেয়েছে বলে। হয়তো দেখো ঘুমের ঘরে বাহুবলী থালির স্বপ্ন দেখেছে। ফ্রেঞ্চ ফ্রাই এর মতো আলু ভেজেছি শুনলে বান্টির যতই ঘুম পাক না কেন ও ঠিক খাবার খেতে উঠেই আসে। ও উঠে আসেনি মানে ওর পেট ভর্তি আছে, কিছু তো একটা ব্যাপার আছে যেটা এরা আমার কাছ থেকে লুকাচ্ছে, আমাকে ভালোভাবে নজর রাখতে হবে। এইভাবেই সেই দিনটা কোন রকমই কাটে। পরের দিন সকাল থেকেই নন্দিনী বেশ অনেকবার বান্টিকে দিয়ে বলানোর চেষ্টা করে যে সে সত্যি সত্যি বাহুবলী থালি খেয়েছিল কিনা, কিন্তু এবার বান্টি একেবারেই মুখ খোলে না। নন্দিনী বেশ কয়েকদিন খেয়াল রাখলেও সেরকম কিছু তার চোখে পড়ে না। সে মনে মনে ধরেই নেয় হয়তো বান্টি সেদিন মনের ভুলেই বাহুবলী থালির কথাটা বলেছিল। এটা ভেবে তার বেশ কষ্ট হয়। সে ঠিক করে সেদিনই কাজ থেকে ফেরার সময় সে তার ছেলে মেয়েদের জন্য যে রেস্টুরেন্টে কাজ করে সেখান থেকেই একটা বাহুবলী থালি নিয়ে আসবে। এই কথাটা সে তার রেস্টুরেন্টের মালিককেও জানায়। স্যার বলছিলাম কি, এমনিতে তো কেউ অর্ডার করলে তবে আমাদের রেস্টুরেন্টে বাহুবলী থালিটা বানানো হয়। আজকে কি শুধু আমি আমার জন্য একটা বাহুবলী থালি বানিয়ে নিতে পারি? আমাদের রেস্টুরেন্টে বাহুবলী থালির দাম কত তুমি জানো? তোমার যে এত টাকা দিয়ে খাবার খাওয়ার সামর্থ্য আছে সেটা তো আমি জানতাম না। আসলে ছেলে মেয়েগুলো অনেকদিন থেকেই বাহুবলী থালি খাওয়ার জন্য খুব বায়না করছে। আমি প্রত্যেকদিনই ওদের কথা অগ্রাহ্য করে চলি, কিন্তু আজকে ভাবছি একটা থালি নিয়ে যাব। তা বেশ, আমি বা তোমায় আটকানোর কে? যাও কাউন্টারে গিয়ে নিজের নাম লিখে 1200 টাকা জমা দিয়ে দাও, বাড়ি যাওয়ার সময় থালিটা নিয়ে যেও, কেমন? বলছে এই টাকাটা যদি আমি আমার মাহিনা থেকে কাটিয়ে দিই তাহলে কি খুব অসুবিধা হবে? আসলে এই মুহূর্তে তো আমার কাছে একদমই টাকা নেই। টাকা নেই যখন বানর হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন কেন দেখছো এত? যাও চুপচাপ গিয়ে নিজের কাজ করো, সাত সকালবেলা চলে এসেছে বিরক্ত করতে। রাকেশ বাবুর কথা শুনে নন্দিনী সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পরে নন্দিনী আবার সেখানে আসে তার ছোট্ট একজোড়া সোনার কানের দুল সঙ্গে নিয়ে। সে তার কানের দুল রাকেশবাবুকে দিয়ে একটা বাহুবলী থালির অর্ডার করে দেয়। নন্দিনী নিশ্চিন্তে খুব আনন্দ করে কাজ করতে থাকে। অন্যদিকে তার ছেলে মেয়ে আবার বাহুবলী থালি খাওয়ার জন্য দোকানে দোকানে গিয়ে খাবার জোগাড় করতে থাকে। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। কাজ শেষে নন্দিনী খুব খুশি মনে বাহুবলী থালি নিয়ে রাত্রিবেলা বাড়ি ফেরে। কিন্তু বাড়ি ফিরে এসে সে তার ছেলে কিংবা মেয়ে কাউকেই দেখতে পায় না। কিছু বুঝতে না পেরে সে বাড়ির বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজতে থাকে। হঠাৎই একটা দোকানের বাইরে সে মিমি আর বান্টিকে বসে থাকতে দেখে। এই দেখে সে প্রচন্ড অবাক হয়। কি ব্যাপার রে, তোর এখানে বসে কি করছিস? তোদেরকে না বলেছিলাম বাড়ি থেকে বেশি দূরে যাবি না তোরা? ও, এরা তাহলে আপনার ছেলে মেয়ে? আপনি জানেন আপনার ছেলে মেয়ে প্রত্যেকদিন সারা এলাকায় খাবারের দোকানে ঘুরে ঘুরে মিথ্যা কথা বলে খাবারের ভিক্ষা করে? এসব আপনি কি বলছেন? আমি ওদের জন্য সারাদিন খেটে মরছি আর ওরা ভিক্ষা করবে? আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ওরা বলেছিল ওদের মা ওদের খুঁজতে খুঁজতে ঠিক আসবে, সেই জন্য তো ওদের আজকে যেতে দেইনি, যাতে আপনাকে সমস্ত কথাটা বলতে পারি। এই মেয়ে, তোমরা তোমাদের মাকে বলবে না আমি বলবো? আমাদের ভুল হয়ে গেছে মা। ভাই বলেছিল ওর খুব বাহুবলী থালি খাওয়ার ইচ্ছে করছে, আর তুমি তো কখনো আমাদের জন্য বাহুবলী থালি এনে দাও না, সেই জন্য আমরা মাঝে মাঝে বাইরে বেরিয়ে এদিক ওদিক খাবারের দোকানগুলো থেকে একটা দুটো করে খাবার জোগাড় করি। বেশ কয়েকটা খাবার হয়ে গেলে আমরা নিজেরাই ওই খাবারগুলো থালায় সাজিয়ে বাহুবলী থালি বানিয়ে খেয়ে ফেলি। আমাদের খুব ভুল হয়েছে মা, আমরা আর এরকম কখনো করব না। এই কথা শুনেই নন্দিনী মিমির গালে ঠাস করে একটা চড় মারে। আমি তোদের জন্য নিজের সোনার কানের দুল বিক্রি করে বাহুবলী থালি নিয়ে এলাম, আর তোরা কি না রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বাহুবলী থালি খাচ্ছিস? আমি যেটা নিয়ে এসেছি সেটাও তোরা আর পাবি না। যাদের সত্যি ভিক্ষার প্রয়োজন, যারা দুবেলা খেতে পায় না, আমি তাদের মধ্যেই আজকের বাহুবলী থালিটা বিলিয়ে দেব। এই বলে নন্দিনী মোহনবাবুর কাছে ক্ষমা চেয়ে তার ছেলে মেয়েদের সেখান থেকে নিয়ে চলে যায়। সেদিন সত্যি সত্যি নন্দিনী বাহুবলী থালার এক অংশ তার ছেলে মেয়েদের খেতে দেয় না, সমস্তটা রাস্তার গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়। এই ঘটনায় মিমি আর বান্টির দুজনেরই ভালো শিক্ষা হয়। তারপর থেকে তারা আর এরকম ভুলভাল কাজ কখনো করে না, আর কখনো বাহুবলী থালি খাওয়ার জন্য জেদও করে না। কিছুদিন পর মাহিনা পেলে নন্দিনী তার দুই ছেলে মেয়ের জন্য আবার বাহুবলী থালি কিনে নিয়ে আসে।